আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পৃথিবীর ঘনবসতিপূর্ণ 5টি দেশ সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশ অন্যতম। জনসংখ্যার ঘনত্বের বিচারে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1,265 জন মানুষ। তবে বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে ঘনবসতি বাংলাদেশের চেয়েও বেশি। এই তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের দেশ মোনাকো। জনসংখ্যা ও আনুপাতিক হার হিসেবে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ 5টি দেশের কথা আজ জানালাম। ফার্স্টে দেখেন মোনাকো। জনসংখ্যার ঘনত্বের বিচারে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ মোনাকো। ইউরোপের এই ছোট দেশটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। আয়তন মাত্র 2.02 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 25,718 জন মানুষ বাস করে। তবে ঘনবসতিপূর্ণ হলেও মোনাকোতে জনগণের জীবনযাত্রার মান খুবই উন্নত। ট্যাক্স ফ্রি রাষ্ট্র হওয়ায় লাখ লাখ ডলারের মালিক হলেও মোনাকোর জনগণকে আয়কর দিতে হয় না। ম্যাকাও চীনের সীমানার ভেতরে স্বায়ত্তশাসিত একটি এলাকা। ম্যাকাও 19 বছর আগে চীনের কাছে এই পর্তুগিজ উপনিবেশটি হস্তান্তরিত হয়। এর আয়তন 11.8 বর্গ মাইল। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 22,477 জন। বিনোদনের জন্য এই শহরটি পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। ম্যাকাও এর অসংখ্য ক্যাসিনো আকর্ষণ করে টুরিস্টদের। এটিকে এশিয়া মহাদেশের লাস ভেগাস ও বলা হয়ে থাকে। সিঙ্গাপুর বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর ব্রিটিশ নৌবাহিনীর ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছে সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ সিঙ্গাপুরের মোট আয়তন 277.6 বর্গ মাইল। দেশটির মোট জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। মোট জনসংখ্যার প্রায় 1/3 বিদেশি নাগরিক। এখানে প্রতি বর্গ কিলোমিটারে থাকেন 8,226 জন। হংকং এশিয়া সহ সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়। হংকং চীনের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। হংকং ভৌগোলিক অবস্থান ভালো হওয়ায় শহরটিকে পূর্ব এশিয়ার অন্যতম আর্থিক কেন্দ্র হিসেবেও গণ্য করা যায়। হংকং এর মোট আয়তন 1,103 বর্গ কিলোমিটার। এশিয়ার অন্যতম ব্যয়বহুল শহর হংকং এর মাথাপিছু আয় প্রায় $40,000। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 6,654 জন। 5 নম্বর দেখেন জিবাল্টার। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত জিবাল্টার যুক্তরাজ্যের অধীনস্থ একটি এলাকা। ব্রিটিশদের গুরুত্বপূর্ণ সামরিক ও নৌঘাঁটি এটি। ছোট এই ভূখণ্ডের নানা ঐতিহাসিক ঘটনার নিদর্শন দেখতে প্রতি বছর বহু পর্যটক সেখানে ভিড় করেন। স্পেনের দক্ষিণ উপকূলে এই পাথুরে দেশটি মোট জনসংখ্যা 32,000 ও আয়তন 6.7 বর্গ কিলোমিটার। জিবাল্টারে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 4,892 জন। আচ্ছা, এই ছিল পৃথিবীর ঘনবসতিপূর্ণ 5টি দেশ সম্পর্কে তথ্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।